ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। যে আমাদের একজন বোন জানতে চেয়েছেন যে মেয়েদের তালিম করা যাবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, এলিম অর্জন করা ফরজ, চাহে সে পুরুষ হোক চাহে সে নারী হোক, অর্জন করবে। তার যেমন নামাজ পড়ার সময়, রোজা রাখার ব্যাপারে ইত্যাদি, পর্দা পোশিদার ব্যাপারে সে অবশ্যই জ্ঞান অর্জন করবে, এবং ছেলে পেলেকে কীভাবে দিনী শিক্ষা দেবে, কীভাবে তাদেরকে তরবিয়ত দেবে, কীভাবে তাদেরকে লালন পালন করবে, স্বামীর হক কি, এক অপরের হক কি, এগুলোর ব্যাপারে অবশ্যই সে শিখবে। শিক্ষা অর্জন করা ফরজ, চাহে সে পুরুষ হোক চাহে সে নারী হোক। এখন কথা হলো এই যে একজন মহিলা যদি আলিম হয় এবং কোরআন হাদিসের যথেষ্ট জ্ঞান যদি সে অর্জন করে থাকে, পাণ্ডিত্য লাভ করে থাকে, এবং স্বামীর অনুমতিতে বা অভিভাবকের অনুমতিতে যদি সে তালিম দিতে চায়, সে নিজ বাড়িতে থেকেও তালিম দিতে পারে, কোনো সমস্যা নাই। যদি সে মহিলাদের পরিবেশে মহিলাদেরকে শিক্ষা দিতে চায়, এটা খুব ভালো কথা এবং এটা হওয়া উচিত, যেহেতু আমাদের পরিবেশে মহিলা পাওয়া যায় না, বা পাওয়া গেলেও তারা সময় দিতে পারে না। তো এ ধরনের কোনো মহিলা যদি থাকে যে কোরআন এবং সহি হাদিসের পাণ্ডিত্য অর্জন করেছে, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করেছে, সে নিজে আমল করার সাথে সাথে যদি মেয়েদেরকে শিক্ষা দেয় এবং স্বামীর অনুমতিতে বা অভিভাবকের অনুমতিতে, এটা খুব ভালো কাজ এবং এটা হওয়া উচিত। তবে একটা মহিলা হিসাবে তাকে এ কথা আমাদের জানা থাকা উচিত যে নারীর যেটা প্রধান দায়িত্ব, মেন দায়িত্ব হলো স্বামীর দায়িত্ব পালন করা, স্বামীর হক আদায় করা, এবং ছেলে মেয়েদের লালন পালনের দায়িত্ব পালন করা, এবং তার সম্পদ হেফাজত করা, এবং তার লজ্জাস্থানকে হেফাজত করা, এগুলো হলো তাদের তার হচ্ছে মূল দায়িত্ব। এই জন্য হাদিসে দেখা যায় আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম একজন মহিলার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন যে একটা মহিলার মধ্যে যদি কয়েকটি গুণ থাকে তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। তার মধ্যে প্রথম গুণ হলো এই যে পাঁচ অক্ত সে নামাজ আদায় করবে। যদি পাঁচ অক্ত নামাজ আদায়কারী হয়, রমজানের সিয়াম পালনকারী যদি হয়, লজ্জাস্থানের হেফাজতকারী যদি হয়, এবং স্বামীর আনুগত্যকারী যদি হয়, তাহলে আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম বলেছেন যে সে জান্নাতের যে দরজা রয়েছে সেই দরজাগুলোর মধ্যে থেকে যে কোনো একটি দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। এ সুসংবাদ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম দিয়েছেন। তাহলে বোঝা গেল যে একজন নারীর মূল দায়িত্ব হচ্ছে নিজে আমল করার জন্য এবং সন্তান সন্ততিকে লালন পালন করার জন্য, স্বামীর হক আদায় করার জন্য, নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, স্বামীর আনুগত্য করার জন্য যতটুক ইলম শেখার প্রয়োজন সে অবশ্যই বাল্যকালে শিখবে। শেখার পর সে পাঁচ অক্ত নামাজ আদায় করবে, রমজান মাসের সিয়াম পালন করবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে। এই কয়েকটি গুণ যদি থাকে তার মধ্যে, তাহলে আল্লাহ রাসূল আলী সালাতু সালাম তার জন্য সুসংবাদ শুনিয়েছেন যে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা করবে সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। তো এই সমস্ত কাজ করার পর তার কাছে যদি এক্সট্রা সময় থাকে, অর্থাৎ স্বামী, ঘরবাড়ি, ছেলে মেয়ে দেখাশোনা করার পর যদি তার কাছে অতিরিক্ত সময় থাকে মহিলাদেরকে তালিম দেওয়ার জন্য, তাহলে অবশ্যই তার যদি বিবাহিত হয় তাহলে স্বামীর অনুমতি নেবে, আর যদি বিবাহিত না হয় তাহলে অভিভাবকের অনুমতি ক্রমে যদি দাওয়াতি কাজ করতে চায় তাহলে অবশ্যই করতে পারবে। তবে বর্তমান সময়ে আমাদের পরিবেশে লক্ষ্য করলে দেখা যায় যে কিছু কিছু বাংলা বই হাতে নিয়ে সে তালিম করতে যায়, অথচ সে কোরআন হাদিস জীবনে লেখাপড়া করে নাই। তো এই ধরনের তালিমকারী যদি হয় তাহলে অবশ্যই সে একজন ফেতনাবাজ, এবং তার কাছ থেকে কোনো কিছু শেখার আশা করা যায় না, তার কাছ থেকে কোনো কিছু শেখার আশা করা যায় না। তো এই ধরনের তালিম করার চেয়ে সর্বপ্রথম যে বিষয়ে মানুষদেরকে জ্ঞান দেবে, মানুষদেরকে শিখাবে, সে বিষয়ে সে নিজেকে পাণ্ডিত্য অর্জন করবে, সেই বিষয়ে সে যথাযথভাবে যথেষ্ট জ্ঞান অর্জন করবে। জ্ঞান অর্জন করার পর নিজ জ্ঞান অনুযায়ী সেই জ্ঞান অপরকে দেবে বা অপরকে শিখাবে। যদি নিজে না জেনে, নিজে না শিখে শুধু একটি বাংলা বই হাতে নিয়ে নিল এবং সেটাই লোকজনকে পড়ে শোনালো, এটা ঠিক না।
বরং কিছু বলার জন্য, কিছু শেখার জন্য স্টাডির প্রয়োজন রয়েছে, এবং সেই স্টাডি করতে হলে তাকে কোরআন হাদিসের জ্ঞান অবশ্যই তার মধ্যে থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। তাই পুরুষ হোক চাহে নারী হোক, যদি কেউ কাউকে শিক্ষা দিতে চায় তাহলে সে বিষয়ে তাকে যথাযথ কি করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আর যদি জ্ঞান না থাকে তাহলে সেই কাজে তাকে যাওয়া ঠিক না, সে কাজ থেকে সে অবশ্যই বিরত থাকবে এবং তার বৈঠকেও সাধারণ মানুষ উপস্থিত হবে না, তা নাহলে ফেতনা ফাসাদের আশঙ্কা রয়েছে। তাহলে বোঝা গেল যে একজন পুরুষ হোক চাহে নারী হোক, যদি তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকে এবং যে বিষয়ে সে মানুষদেরকে বলবে সে বিষয়ে যদি তার মধ্যে যথাযথ যথেষ্ট জ্ঞান থাকে এবং স্বামীর আনুগত্য, সন্তান সন্ততির দেখাশোনা এবং ফেতনা ও ফাসাদ মুক্ত যদি হয়, নিরাপদ যদি হয়, তাহলে স্বামীর অনুমতিতে অথবা অভিভাবকের অনুমতিতে সে দাওয়াতি কাজ করতে পারে, তালিম করতে পারে, কোনো সমস্যা নাই, বা বাড়ি থেকেও, নিজ বাড়ি থেকেও দাওয়াতি তালিম কাজ করতে পারে। তবে যদি সে মূর্খ হয় এবং কোরআন হাদিসের জ্ঞান যদি তার মধ্যে না থাকে তাহলে এ সমস্ত কাজ করা থেকে অবশ্যই সে বিরত থাকবে, অবশ্যই বিরত থাকবে। বাকি আল্লাহ আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।